প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারীর মাসে একটা থেকে দুইটা প্যাকেট প্রয়োজন হয় স্যানিটারি ন্যাপকিন বা প্যাডের। কোম্পানি ভেদে দাম আছে 70 থেকে 80 বা কোনোটির 100 বা 250 মতো দাম। আমরা একটু দেখতে চাই এর ভেতরে কী আছে। বোঝা যাচ্ছে তুলা এবং কাপড়ের সংমিশ্রণে বানানো স্যানিটারি ন্যাপকিন। বিশেষ করে নারী স্বাস্থ্যের কথা মাথায় রেখে এর দাম কি নামমাত্র দিতে পারেন না কোম্পানিগুলো। অবিশ্বাস্য হলেও বাংলাদেশের বাজারে এই উদ্যোগ নিয়েছে বেসরকারি একটি সংস্থা। প্রাথমিকভাবে সুবিধা বঞ্চিতদের মাঝেই 5 টাকায় বিক্রি হবে এই প্যাড। তাদের উদ্দেশ্য পিরিয়ড বা মাসিক নিয়ে সচেতনতা বাড়ানো এবং প্যাডের দাম সবার নাগালের মধ্যে আনা। মহতি এই উদ্যোগটি হলো সেবামূলক সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের। সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করে সংগঠনের মিরপুর কার্যালয়ে চলছে এই ন্যাপকিন তৈরির কাজ। নাম বাসন্তী স্যানিটারি ন্যাপকিন। মূলত স্বেচ্ছাসেবী কর্মীদের মাধ্যমে চলছে এটি তৈরির কাজ। আমাদের নারীরা তারা অস্বাস্থ্যকর কাপড় ইউজ করছে যেটা আমাদের জন্য স্বাস্থ্যকর না, তো সেক্ষেত্রে দেখা যায় যে দাম বেশি হয়, তারা কিনতেও পারছে না, সেটা ইউজও করতে পারছে না। সেই নারীদের কাছে এটা পৌঁছে দেওয়ার স্বল্প মূল্যে যাতে তারা সেটা ইউজ করতে, বিশুদ্ধকরণ যেটা বলা হয় সেটা এখানে করা হচ্ছে। তারপরে আমাদের বাদবাকি আমরা কর্মীরা এখানে সবাই মিলে এটা হচ্ছে প্যাকেটজাত করতেছি। মেইন যেটা চ্যালেঞ্জ থাকে যে শোষক পদার্থটা, তো এখানে হচ্ছে সোডিয়ামের একটা পলিমার ব্যবহার করতে হচ্ছে যেটা হচ্ছে 60 থেকে 70 ml ব্লাড সে হচ্ছে ধরে রাখতে পারবে। উদ্যোক্তাদের আশা ছিল শুরুতে এটা 3 লাখ প্যাকেট বানানোর এবং পরবর্তীতে এটা বিভিন্ন বস্তি বা নিম্ন আয়ের মানুষদের মধ্যে 5 টাকায় বিতরণ এবং প্যাড ব্যবহারে সচেতনতা বাড়ানো। চিন্তা করলাম যে এটা আসলে রিজনেবল প্রাইসের মধ্যে আনা যেত এবং এটা কিন্তু গভর্নমেন্ট চাইলে কিন্তু করতে পারে। গভর্নমেন্ট এটার উপর যদি বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, যে ম্যাটেরিয়ালগুলো বাইরে থেকে আনার সময় যদি করটা যদি কমায় কিংবা আদার্স যে ফ্যাসিলিটিগুলো আছে এগুলো যদি বৃদ্ধি করে, তাহলে এটা অবশ্যই মানুষের হাতের নাগারে আসবে এবং আমরা কিন্তু এই মেসেজটা কিন্তু তাদের দেওয়ার চেষ্টা করছি। তুলনামূলকভাবে এই প্যাড বানাতে খরচ আরও বেশি পড়ে, তবে এত কম টাকায় মানুষের মধ্যে বিতরণের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন কোম্পানিকে এই বার্তা দেয়া যে তারা নারীদের স্বাস্থ্য সুরক্ষার এই জিনিস সাশ্রয়ী দামে বাজারে ছাড়তে পারে, সেক্ষেত্রে সরকারি সিদ্ধান্তের সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমি মনে করি।